আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ছেলেটা বেশ কয়েকটা মার খাওয়ার পর কোনো মতে দৌড়ে পালালো। তারপর মেয়েটা ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো, দুষ্টু হাসি দিয়ে বলল, এবার তোর পালা। মানে? মানে মার খাওয়ার জন্য তৈরি হ। মেয়েটার কথা শুনে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো, হার্টবিটটা নিমেষেই বেড়ে গেল, ক্রমশ আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলাম, তারপর লম্বা একটা ঢোক গিলে ভয়ে ভয়ে মেয়েটাকে বললাম, আপনি কি আমাকে সত্যি সত্যি মারবেন নাকি? অবশ্যই। তখন আমাকে কি যেন বলেছিলে সেটা আরেকবার রিপিট করো তো। মানে? আরে সোনা, তুমি তোতলাচ্ছ কেন? ভয় পেয়েছ নাকি? ভয় পেও না সোনা, আমি তোমাকে খুব যত্ন সহকারে পিটাবো। মেয়েটার মুখে এমন মিষ্টি ভয়ঙ্কর কথা শুনে আমার পুরো আত্মাটাই কেঁপে উঠল, মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। মেয়েটা আবারও বলল, আচ্ছা বাবু, তখন আমাকে কি যেন বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি আমাকে বান্দরনি আর পেচি বলেছিলে, তাই না? মানে আসলে আমি আসলে কি আসলে আমি একটু মজা করছিলাম আর কি। ও, খুব মজা করেছিলে বুঝি? হুম, কিন্তু আমার তো মনে হয়নি তুমি মজা করেছিলে, তুমি তো তখন অনেক দাসে কথা বলেছিলে। তাহলে এখন কি হলো, চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন? এমনি, আর তাছাড়া আমার তো আগে থেকে চোখ মুখ শুকনো ছিল, সকালে কিছু খাইনি তো তাই। কিন্তু তখন তো অমন মনে হয়নি, তুমি তো বেশ ভাব আর স্টাইল নিয়ে কথা বলতেছিলে। বাদ দিন না সব কথা প্লিজ। বাদ দেব কেন, হাওয়া পেরিয়ে গেছে নাকি? মানে কি কিসের হাওয়া? আরে সাহসের কথা বলছি, তখন তো ক্লাসরুমে অনেক বড় বড় কথা বললে, এখনো কিছু বলো শুনি একটু, তোমার সাহসের একটু নমুনা দেখি। না না থাক, তাছাড়া ওসব তো আমি মজা করে বলেছিলাম, জাস্ট ফান ছিল। তো এখন মজা করে বলো, আমি একদম রাগ করব না, বলো বলো। থাক, দরকার নেই। মেয়েটা এবার আমাকে ধমক দিয়ে বলল, কেন, এইটুকুতেই তোর দম বের হয়ে গেছে? এই সাহস নিয়ে তুই আমার সাথে টক্কর দিতে এসেছিস? তুই জানিস আমি কে? জানিস আমার বাবা কে? আমি মাথা নাড়িয়ে বললাম, জানি না কে। মেয়েটা উত্তর না দিয়ে ওর কপালের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল, তারপর ভাব নিয়ে বলল, আমার বাবা পুলিশ অফিসার, এই থানার ওসি, আর তুই আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? তোকে যে আমি কি করব ভেবে পাচ্ছি না, ইচ্ছে করছে তোকে কাঁচা চিবিয়ে খাই। মেয়েটার কথা শুনে বাক রুদ্ধ হয়ে গেলাম, মুখের ভাষা হারিয়ে ফেললাম। কি কি শুনলাম এটা, মেয়েটার বাবা পুলিশ, থানার ওসি, আমি এতক্ষণ একটা পুলিশের মেয়ের সাথে ঝগড়া করছিলাম? বাপরে, মনে মনে বললাম, শাহিন আজ বেটা তুই শেষ, তোর কপালে আজ শনি আছে রে, নিশ্চিত তোকে জেলের ভাত খাওয়া লাগবে, তারপর তোর যে কি হবে আল্লাহ মাবুদই ভালোই জানে। পুলিশের মেয়ের সাথে ঝগড়া করেছিস, নিশ্চয়ই তোকে কেউ ছেড়ে কথা বলবে না, শাস্তি তো হবেই। মনে মনে এসব বলে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, তারপর শান্ত চোখে রিমির দিকে তাকালাম, ভাবলাম মেয়েটার থেকে ক্ষমা চেয়ে নিই, মেয়েটা ক্ষমা করে দিলে হয়তো ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কি দরকার শুধু শুধু তিলকে তাল করার। যেই ভাবা সেই কাজ, আমি অসহায় কণ্ঠে বললাম, বিশ্বাস করুন আপু, আমি আপনার সাথে মজা করছিলাম, আমি ওসব কথা এমনি বলেছিলাম, বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। ও, তাহলে তুমি মজা করছিলে? সত্যি। দাঁড়া, তোর মজা আমি বের করছি, রাগী গলায় বলল মেয়েটা। আমি একটু ভেবা চাকা খেয়ে কয়েক পা দূরে সরে দাঁড়ালাম, মনে মনে বললাম, মেয়েটা আমার সাথে এমন উদ্ভট আচরণ করছে কেন, কখনো তুমি কখনো তুই, আবার কখনো মিষ্টি কথা আবার কখনো আবার ঝাঁঝালো, বুঝতে পারছি না মেয়েটা বারবার ভার্সন চেঞ্জ করছে কেন, একটু পরপরই আপডেট হচ্ছে। এদিকে মেয়েটা একটু দম নিয়ে আমার কাছে কিছুটা এগিয়ে আসলো, ওর হাতে থাকা হকি স্টিকটা ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে বান্দরনি বলেছিস তাই না? আমি বান্দরনি, আমি পেয়েছি তাই না? আজ তোর এমন অবস্থা করব
যে তুই ভাবতেও পারবি না। আজকের দিনটা তোর জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে, তুই সারা জীবনেও ভুলতে পারবি না। মেয়েটার কথা শুনে তো হকচকিয়ে উঠলাম, কি করব ভেবে পেলাম না। আমার নিজের উপর বড্ড রাগ হলো, আফসোস করতে লাগলাম। বারবার মনে হতে লাগলো আমি কেন মেয়েটার সাথে কথা বলতে লাগলাম। আজ যদি মেয়েটার সাথে কথা না বলতাম তাহলে এমন পরিস্থিতির শিকার হতে হতো না। তার উপর মেয়েটার বাবা নাকি আবার পুলিশ অফিসার, আবার থানার ওসি। এইসব ভাবতে ভাবতে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, কপাল কুচকে গেল। আমি আড় চোখে আশেপাশে এক নজর তাকালাম। আশেপাশে ছোট্ট একটা জটলা বেঁধে গেছে, সবাই উৎসাহ নিয়ে আমার আর মেয়েটার দিকে তাকিয়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে এখানে বিনা পয়সায় সিনেমা চলছে, আর আমজনতা বেশ ভালোভাবেই সেটা উপভোগ করছে। আমি এদিক সেদিক নজর দেওয়ার পর মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, ওর চোখে মুখে গভীর রাগ। আমি কিছু বলছি না দেখে মেয়েটা ধমক দিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? মানে আসলে এত ইয়ে করছিস কেন, মুখ দিয়ে কথা বের হয় না? আমি মেয়েটার কথার উত্তরে কিচ্ছু না বলে ঠাই দাঁড়িয়ে রইলাম। মেয়েটা এবার আমার আরো কাছাকাছি এসে দাঁড়ালো, একদম আমার কাছাকাছি। তারপর হাত দিয়ে আমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল, দুষ্ট হাসি দিয়ে বলল, মায়ের খাওয়ার জন্য তৈরি হ। মেয়েটার কথা শুনে এবার আমার শরীর থর থর করে কাঁপতে লাগলো, ধর ধর করে ঘামতে লাগলো। কাঁপা কাঁপা গলায় আমি মেয়েটাকে বললাম, আপু প্লিজ আমাকে মাফ করে দিন, হ্যাঁ আমি আর কোনো দিনও আপনাকে কিছু বলবো না, আপনাকে এড়িয়ে চলবো, প্লিজ মাফ করে দিন আপু, আমার ভুল হয়ে গেছে। আমার কথা শুনে মেয়েটা সামান্য হাসলো, তার ছেলের স্বরে বলল, বাবা এখন আবার আপু বলা হচ্ছে, তখন তো বান্দর নি পেঁচি এসব বলেছিলি। আমি অনুনয় করে বললাম, আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন এসব বলবো না, এক সত্যি কথা বলছি। আমার কথা শুনে মেয়েটা কিচ্ছু বলতে যাবে, হঠাৎ কোথা থেকে চার পাঁচটা দানব টাইপের ছেলে এসে মেয়েটার পাশে দাঁড়ালো। ওদের হাতেও হকি স্টিক। ছেলেগুলোর মধ্যে থেকে একজন মেয়েটাকে বলল, ম্যাডাম বলুন কে আপনাকে বিরক্ত করছে, আমরা মেরে তার হাড়গুড্ডি ভেঙে দিব, আপনি শুধু বলুন। মেয়েটা আমাকে ইশারা করে বলল, এই ছেলেটা। মেয়েটার কথা শুনে সব ছেলেগুলো আমার দিকে তাকালো, তারপর সবাই আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে ঘিরে ধরল। ওদের মধ্যে থেকে একজন হুঙ্কার দিয়ে বলল, ও তুই তাহলে সে, তুই তাহলে আমাদের ম্যাডামকে বিরক্ত করছিস, তাকে বাজে বাজে কথা বলছিস, অপমান করছিস। আমি ঢোক গিলে হালকা গলায় বললাম, বিশ্বাস করুন ভাই, আমি আপনাদের ম্যাডামকে বিরক্ত কিংবা অপমান কোনো কিছুই করিনি, আমি শুধুই তার সাথে একটু মজা করেছিলাম, বুঝতে পারিনি সামান্য একটু মজা করার জন্য জল এত দূর ঘড়াবে। আমার এসব কথা শুনে ছেলেগুলোর মাঝে কোনো পরিবর্তন আসলো না, ওরা আমার উপর চরম বিরক্ত হলো। আমি ওদের সবার মুখ দেখে সেটা বেশ বুঝতে পারলাম, আমার কথা শুনতে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। ছেলেগুলোর মধ্যে থেকে সবচেয়ে লম্বা বলিষ্ঠ দেহ ছেলেটা বলে উঠল, এসব বলে এখন লাভ নেই, এখন দেরি হয়ে গেছে, মায়ের খাওয়ার জন্য তৈরি হয়ে যা, আর মায়ের খাওয়ার সময় যদি একটু কম্প্রোমাইজ করিস তাহলে খুব উপকার হবে, না হলে তাড়াহুড়োয় মারতে গিয়ে কখন কোথায় লেগে যায় বলা মুশকিল, তাই ভদ্র ছেলের মতো চুপ করে দাঁড়িয়ে থাক, আমাদের শান্তিমতো কাজটা করতে দে। বলিষ্ঠ দেহি ছেলেটা এক নিঃশ্বাসে কথাগুলো বলল, তারপর মেয়েটার দিকে তাকালো, নিচু স্বরে বলল, ম্যাডাম আপনি অনুমতি দিলে আমরা শুভ কাজটা শুরু করতে পারি, যদি আপনি দয়া করে অনুমতি দিতেন, আবার ছেলেটাকে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসতে হবে, এখনো অনেক কাজ বাকি। ছেলেটার এসব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল, একদম স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু মেয়েটা কিছুই বলল না, শান্ত চোখে আমার দিকে একবার তাকালো, তারপর ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো, নাক মুচকে বলল, কিরে ছাগল মারতে বলবো তোকে। মেয়েটার কথা শুনে আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, মেয়েটা কি সত্যি সত্যি ছেলেগুলোকে দিয়ে আমাকে মার খাওয়াবে নাকি? সবার সামনে যদি মায়ের খায় তাহলে মান সম্মান বলে আর কিছু থাকবে না, সব ধুলোয় মিশে গড়াগড়ি খাবে। আমি করুণ স্বরে মেয়েটাকে বললাম, প্লিজ আপু আমাকে মারবেন না, আমি মাফ চাইলাম তো, প্লিজ মাফ করে দেন প্লিজ, এছাড়া আমি আর কি বা করতে পারি। আমার কথা শুনে মেয়েটা বিদ্রুপ করে বলল, কেন সোনা তোমার ভয় করছে? ইস তোমার মতো সাহসী বীর পুরুষ ছেলেটা ভয় পাচ্ছে, বড় লজ্জাজনক ব্যাপার। আমি মেয়েটার কথায় কান্না দিয়ে ভাবলাম এখান থেকে পালিয়ে যাই তাহলে হয়তো বাঁচতে পারবো,
আমি যেই ওখান থেকে চলে যেতে লাগবো অমনি মেয়েটা আমার শার্টের কলার ধরে ফেললো। তারপর ধমক দিয়ে বলল, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ এইখান থেকে এক পাও নড়বি না, মায়ের তোকে খেতেই হবে। তবে যে সে মায়ের না, একেবারে হাড্ডি ভাঙা মায়ের। মেয়েটার কথা শুনে আমি ছেলেগুলোর দিকে আবার তাকালাম। ওরা সবাই আমাকে মারার জন্য প্রস্তুত, মেয়েটার হুকুম পেলেই সবাই মারামারি শুরু করে দেবে। মনে মনে ভাবলাম এদের সবার হাতের একটা কইরে মারে যদি আমার শরীরে পড়ে, তাহলে আর হাসপাতালে না, সোজা মর্গে যাওয়া লাগবে। যে আমার হ্যাংলা পাতলা বডি, এদের সবার এক ঘুষিতেই দেখে আমার চোখে সর্ষে ফুল ফুটে যাবে। এইসব কথা ভেবেই আমি আঁতকে উঠলাম, চোখ মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। খেয়াল করলাম এর মাঝে ঘেমে আমার শার্ট ভিজে জবজবে হয়ে গেছে, শরীর থেকে দর দর করে ঘাম ঝরছে। আমি নিরীহ দৃষ্টিতে মেয়েটার দিকে এক নজর তাকালাম, একটু দম নিয়ে কান্না মাখা গলায় বললাম, আপু আমি শহরে নতুন এসেছি, প্লিজ আমাকে ছেড়ে দেন, আপনি চাইলে আমি কলেজে আসাই ছেড়ে দেব, প্লিজ। কথাগুলো বলতে বলতে অজান্তেই আমার চোখের কোণে পানি চলে এলো। নিজেকে আজ বড্ড অসহায় মনে হতে লাগলো, ছোট মনে হতে লাগলো। মনে হচ্ছে আমি কোনো মেরুদণ্ডহীন প্রাণী, যার কোনো যোগ্যতা নেই, সাহস নেই, নিজের মধ্যে থাকা আত্মসম্মান বোধটা বারবার নাড়া দিয়ে উঠছিল। কলেজের সবার সামনে এমন একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হবে আমি তা কখনো কল্পনাও করিনি, বুঝতে পারিনি ছোট্ট একটা কারণের জন্য জল এত দূর অব্দি গড়াবে। আমার তো ইচ্ছে করছিল মাটি ফেটে যদি ভিতরে ঢুকে যেতে পারতাম তাহলে হয়তো এই অপমানের হাত থেকে রক্ষা পেতাম। আবার ভাবলাম মেয়েটাকে কিছু কথা বলি, প্রতিবাদ করি, লড়াই করি, কিন্তু পরক্ষণে মনে হলো প্রতিবাদ বা লড়াই করে কি হবে, পুলিশ অফিসারের মেয়ে, এসে বাবা থানার ওসি, ওকে কিছু বলতে গেলে হয়তো এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। আমি কোনো উপায়ন্তর না পেয়ে চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম, ভাবতে লাগলাম এরপর আমার সাথে কি ঘটতে চলেছে। এদিকে মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ভাবছি এই বুঝি মেয়েটা আমাকে মারার জন্য ছেলেগুলোকে বলবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। মেয়েটা হুট করে এসে আমার দিকে তাকিয়ে হাসা শুরু করে দিল। আমি অবাক হলাম, কিছুটা ঘাবড়ে গেলাম, মনে মনে বললাম মেয়েটা হাসছে কেন, তার তো আমাকে মারার কথা। আমি মনে মনে এইসব বলছি আর মেয়েটা হেসেই যাচ্ছে। আমি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে তার পাগল করা হাসি দেখতে লাগলাম। আমার সাথে এসব কি হচ্ছে কিচ্ছুই তো বুঝতে পারছি না, মনের মধ্যে প্রশ্নে জট বেঁধে গেল। বারবার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, মেয়েটা কেন হাসছে? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। এদিকে মেয়েটা শরীর দুলিয়ে কিছুক্ষণ হাসার পর একটু শান্ত হলো, তারপর আমার কাছে এসে আমার শার্টের কলার ঠিক করতে করতে বলল, তুমি যে এত ভীতু আমার জানা ছিল না। আরে বুদ্ধ, আমরা তোমার সাথে মজা করলাম, তোমাকে মারবো কেন ভীতুরাম একটা? কথা বলেই মেয়েটা ছেলেগুলোর দিকে তাকালো, ধমক দিয়ে বলল, হাঁ করে দেখছিস কি, তোদের ভাইকে সরি বল। মেয়েটার কথা শুনে ছেলেগুলো সবাই আমার সামনে এসে দাঁড়ালো, সবাই একসুরে বলে উঠল, ভাই আমরা সবাই আপনার সাথে মজা করছিলাম, প্লিজ কিছু মনে করবেন না, সরি। ছেলেগুলো আর কিছু না বলে সবাই দ্রুত সেখান থেকে চলে গেল। আমি এসব কাণ্ড কারখানা দেখে একদম হাঁ হয়ে গেলাম, তাহলে এরা সবাই এতক্ষণ আমার সাথে মজা করছিল, কি তাজ্জব ব্যাপার। আমি অবাক হয়ে সংকোচ নিয়ে মেয়েটাকে বললাম, আপনারা তাহলে আমার সাথে মজা করছিলেন? মেয়েটা সামান্য হেসে উত্তর দিল, হুম। এমনটা কেন করলেন? আসলে একটু মজা করছিলাম, বুঝতে পারিনি, তুমি ভয় পেয়ে যাবে, সরি। মেয়েটার কথা শুনে পুরো শরীর জ্বলে উঠলো, এভাবে কেউ কারোর সাথে মজা করে নাকি? এইটা মজা করার নমুনা, আমাকে ভয় দেখিয়ে অপমান করে এটা বলছে মজা করেছি। আমার মেয়েটার উপর প্রচণ্ড রাগ উঠল, সাথে কিছুটা অভিমানও, মেয়েটা আমার সাথে এমনটা করতে পারলো, আমাকে সরল সোজা পেয়ে এইভাবে বোকা বানালো। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে আসতে লাগলাম। হঠাৎ মেয়েটা আমার হাত টেনে ধরলো, বলল, কোথায় যাচ্ছ? আমি মেয়েটার কথার কোনো উত্তর না দিয়ে কড়া গলায় বললাম, হাতটা ছাড়ুন। কি হয়েছে, রাগ করেছ? না, আমার হাত ছাড়ুন। কেন, কোথায় যাবে? সেটা কি আপনাকে বলা লাগবে নাকি? হ্যাঁ। বলবো না, কি করবেন আপনি? দাঁড়াও দেখাচ্ছি। কথাটা বলেই মেয়েটা আমাকে টানতে টানতে কলেজের পিছনে পুকুর পাড়ে নিয়ে গেল। তারপর